গুড মর্নিং। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো এখন সকালবেলায় স্নান টান করে ফ্রেশ হয়ে মানে টুকটাক সকালে যে বাসি কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে সবজি কাটাও হয়ে গেছে, এখন স্নান করে নিলাম। যেহেতু স্নান করে এই দেখো আজকে ধূপকাঠি দেখাচ্ছি, আজকে যেহেতু আজকে নিরামিষ খাবো ওই জন্য, আর শনিবারও আছে ওই জন্য ধরো আরও মানে ধূপটা দেখাচ্ছি। আমি যে শনিবারেই মানে ধূপকাঠি দেখাই, আর একটু ধরো ওই বাইরে মন্দিরে দিয়ে আসি, আর এমনি যদি এক একদিন ঘরে দেখালে দেখাই না যেন শনিবার বলে আরও দিয়ে এসছে। আর এইদিকে হচ্ছে মানে গীতাও পড়ছিলাম, যেহেতু আজকে শনিবার বলে যেহেতু নিরামিষ খাবো, আর আমি গীতা পড়লে মানে নিরামিষ খেয়ে বা না খেয়ে পড়তেই বেশি পছন্দ করি, মানে আমার যেটা ভালো লাগে মনে হয়, মনটা মনের ভিতর নালে শান্তি আসে না এরকম একটা মনে হয়, ওই জন্য এখন একটু খাওয়া দাওয়া কিছু হয়নি বলে যে স্নান করে এসে ধূপকাঠি দিয়ে এখন একটু গীতাটা দু তিন পাতা পড়বো, দিয়ে ওপরে যাবো, দিয়ে তখন টুকটাক যা করবো বা রান্না বান্না যদি থাকে, আর সেরকম কিছু কাজ বাজ নেই, যেহেতু আজকে শনিবার নিরামিষ যেন ওর কোনো ই থাকে না। তো এখন একটু দুপুরের দিকেও যাবো, আজকে একটা মন্দির যাব সেখানে। তো এই মন্দিরে এসে মানে মনসা পুজোর মানে কী একটা পুজো ছিল, মা এখানে এসে ডালা দিয়ে গেছে, তো সেখানেই আমরা দুপুরবেলায় আমি আর মানে শাশুড়ি মা এসেছি, দিয়ে এসে এই দেখো ওখানে কি মানে ওই কী বলে বলি পড়লো, বলি হয়েছে বলে ধরো এখানে সব খাড়া নিয়ে কীভাবে নাচানাচি করছে দেখো। তারপরে দুপুরবেলায় ধরো ওই মন্দির থেকে চলে এসেছিলাম বাড়ি, মানে মন্দির মা ডালা দিয়েছিল, ওই ডালাটাই আনতে গেছিলাম। তো মায়ের সঙ্গে আমিও গেছিলাম মানে দেখবো বলে, কোন মন্দিরটা আমি বুঝতে পারছিলাম না, বলছিল এইদিকে একটা মন্দির আছে। তো এই মানে এই আমাদের মানে এই পদ্মাতলারই ধরো তিন বোন না চার বোন বলছিল আছে মা, তো ওই জন্যই ধরো ওখানেও পুজো হচ্ছে, এই মন্দিরেও পুজো হচ্ছে মায়ের। তো শহরের তিন বোনের মধ্যে একজনের দুপুরে বেলায় দেখেছিলাম, আমি কোনটা বুঝতে পারছিলাম না, মায়ের সঙ্গে গেছিলাম। তো এইদিকেও ধরো বিকেলবেলায় বা একটু আসলাম সবাই মিলে মানে সন্ধ্যের দিকে, দিয়ে এসে এই যে মানে সিঁদুর মানে কি পুজো করলো একটু সিঁদুর দিয়ে কলা তারপরে ই দিয়ে সব দিয়ে পুজো করলো, তো সেগুলো এখন সিঁদুর পরিয়ে দিচ্ছিলো সবাইকে। তো আমি এদিকে দাঁড়িয়ে ছিলাম আর মা ওইদিকে সবাইকে দিচ্ছিল, যেহেতু আমি এমনি খাওয়া কাপড় টাপড়ে পরেই এসেছি। আর এই দেখো ডালাতে দেখো কতগুলো আর আমাকে পান দিয়েছে, আমার কাছে পান কলা সুপুরি দশটা পড়েছে, মানে দশজন মানে সবাই ধরো সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, তোমাকে দশজন পান দিয়েছে। আমি বলছি মা তুমি যত না এনেছো তার ডবল আমি পেয়ে গেলাম, উঠে মানে সবাই দিচ্ছিলো এটা নিয়ম দেয় বলে। তো এই জাস্ট বাড়ি আসলাম, একবারে সিঁদুরটে দূর মুখ পুরো একবারে ভর্তি হয়ে গেছে, এখন মুখটা ধুতে হবে, ফ্রেশ হবো, সাইডটাই চেঞ্জ করবো, তারপরে ওপরে যাবো, চা মুড়ি খাওয়া দাওয়া করবো। গেছিলাম হ্যাঁ একটু তাড়াতাড়ি, মানে খুব একটা তাড়াতাড়ি যাইনি, একটু দেরিতে গেছিলাম, সব ওখানে আসতে একটু লেটই হয়ে গেছিলো ওই জন্য। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হই, মুখে দেখছি তো একবার ভর্তি হয়ে গেছে সিঁদুরে, তা মোটামুটি সব দিয়েছে। তো যাই হোক এখন আর গরমও লাগছে, আজকে একটু গরমটা লাগছে, আর নদীর মানে জল যা বেড়েছে না কি বলবো। তো দিন মানে সন্ধে হয়েছে ওই জন্য দেখাতে পারলাম না, হয়তো সকালের দিক করে দেখাতে হবে, আবার কালকে মনে হয় মৎস্য আছে ওই তখনই আবার যাওয়া হবে সন্ধ্যেবেলার দিকে। আর বিকেলে মল যাওয়ার জন্য গেছিলাম, তো আজকে মলটা মানে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু উদ্বোধন হয়নি, তো কালকে হবে, তখন দেখা যাক, দিয়ে আবার ঘুরে চলে আসছি কী করবো আর যাইনি, কালকে যদি যাই তো যাবো, দেখা যাক টুকটাক যদি ভালো লাগে কিছু কেনাকাটা করবো, নয়তো কিছু মনে হয় তো চলো পরে। তো এই দেখো এটা নেক্সট দিন, তারপর মানে মলে এসেছিলাম, দিয়ে অনেক কিছুই কেনাকাটা করলো, ভালোই লাগলো সব কিছু। তো পনেরো ওইদিকে আমি একটা ড্রেস নিলাম, দিয়ে ভালোই লাগলো। আর বাজার করে আমাদের মানে বিল হয়েছে অনেক টাকাই, ধরো সবাই মিলে একসাথে বিল করে নিয়েছি, দিয়ে আমরা লাস্টে একটা জগ পেয়েছি, মানে 2000 টাকার বিল করলে কে ডিনার সেট পাবে, 5000 টাকা করলে জগ পাবে, তো এই জন্য আমরা জগ পেয়েছি।